ভোটে কংগ্রেসের পারফরম্যান্স নিয়ে এবার খোঁচা দিলেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। প্রশ্ন তুলে দিলেন প্রধান বিরোধী দল কে হবে তা নিয়েও। নিজের টুইটার হ্যান্ডেলে পিকে লেখেন, একটি শক্তিশালী সরকার বিরোধী মঞ্চ নির্মাণে কংগ্রেসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, কিন্তু কংগ্রেসের নেতৃত্ব এই ব্যাপারে শেষ কথা বলতে পারে না। যে দল গত 10 বছরে 90% ভোটে পরাজিত হয়েছে সেই দলের মুখে একথা শোভা পায় না। নেতৃত্ব স্বর্গ থেকে পাওয়া অধিকার নয়। পিকের এই টুইট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাজনৈতিক মহল বুধবার তৃণমূল নেত্রীর সঙ্গে শরদ পাওয়ারের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল বিজেপির বিরুদ্ধে সম্মিলিত মঞ্চ গড়ে লড়াই করতে বদ্ধপরিকর তৃণমূল সহ সব আঞ্চলিক দল, কিন্তু সেই প্রস্তাবে কারো সাড়া পাওয়া না গেলে কিছু করার নেই। প্রায় একই সুর শোনা গিয়েছিল শরদ পাওয়ারের গলাতেও। সেই সঙ্গে বিরোধী জোটের নেতৃত্ব নিয়েও তাকে সরব হতে দেখা যায়। এনসিপি নেতা বলেছিলেন, বিজেপি বিরোধী জোট কে নেতৃত্ব দেবে সেটা বড় ইস্যু নয়, বড় ইস্যু হলো মানুষের সামনে একটি শক্তিশালী বিকল্প তুলে ধরা, যে বিকল্পের ওপর দেশবাসী ভরসা করতে পারে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।